ওয়ানডে টি টোয়েন্টি টেস্টেও নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হল বাংলাদেশ। ক্রাইস্ট চার্চ টেস্টে নয় উইকেটের বড় ব্যবধানে হার টাইগারদের। আরাফাতানির বিরুদ্ধে এবার যৌতুকের মামলা। বিব্রত বিসিবি, আদালতে দোষী প্রমাণ হলে পাশে থাকবে না বোর্ড, জানালেন সিইও। আচরণবিধি আরো কঠোর করার পরামর্শ। বঙ্গবন্ধু গোল্ড কাপের জন্য বিকেএসপিতে চলছে অনুশীলন ক্যাম্প, ফিটনেস ফেরাতে এই ক্যাম্প ভূমিকা রাখবে মত ফুটবলারদের। জাপান গ্রিন সাকাই ফুটবল উৎসবে অংশ নিতে মঙ্গলবার দেশ ছাড়বে অনূর্ধ্ব ১৬ নারী ফুটবল দল। সামর্থ্যের সবটুকু দিয়ে ভালো কিছু করার স্বপ্ন কিশোরীদের। এবং ইপিএলে জয় পেয়েছে চেলসি। লা লিগায় মেসি সুয়ারেজ নেইমারের গোলে এইবারকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। মাঠ ও মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজন আপনাদের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ, চার দিনেই ক্রাইস্ট চার্চ টেস্ট হেরে গেল বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩৫৪ রানে নিউজিল্যান্ডকে গুটিয়ে দেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিংয়ে বাংলাদেশ অলআউট হয় মাত্র ১৭৩ রানে। জয়ের জন্য ১০৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে স্বাগতিক নিউজিল্যান্ড। ফলে ওয়ানডে টি টোয়েন্টির পর টেস্টেও হোয়াইট ওয়াশ হল বাংলাদেশ। নিউজিল্যান্ড থেকে মুস্তাফিজুল হক আকাশের ক্যামেরায়, হুমায়ুন কবির রোজের রিপোর্ট। নিউজিল্যান্ডের আবহাওয়া যেন দুরন্ত দুষ্ট কিশোরের মতোই স্থির না। এই মেঘ, এই ঝলমলে রোদ কিংবা হঠাৎই বৃষ্টি, গেল দুই দিনে টানা বৃষ্টির পর স্নিগ্ধ সকালে দিন। কিন্তু সুন্দর সকালটা উপভোগ করতে পারলো না বাংলাদেশের ফিল্ডাররা। ক্যাচ মিস, যেখানে কিউইদের দ্রুত অল আউটের স্বপ্ন দেখছিল বাংলাদেশের সমর্থকেরা, সেখানে দুটি ক্যাচ মিসের মাশুল হিসেবে উল্টো লিড নিল নিউজিল্যান্ড। হেনরি নিকোলসের ক্যারিয়ার সেরা ৯৮ রানে ৬৫ রানের লিড স্বাগতিকদের। তবে ঠিকই আপন আলোয় উজ্জ্বল থেকে বল হাতে সাকিব স্বীকার করেছেন ৪ উইকেট। ঋণ শোধ করার পাশাপাশি অটুট লক্ষ্য ক্রাইস্ট চার্চের টেস্ট ড্র করার প্রতিজ্ঞায় দ্বিতীয় ইনিংসে ব্যাটিং এ নামে বাংলাদেশ। কিন্তু অধিনায়ক তামিম একই শট খেললেন, যে শট সিলেকশন নিয়ে এত কথা, ফুল শটে ভুল আবার। লাঞ্চ বিরতির আগ মুহূর্তে তাই দলীয় ১৭ আর ব্যক্তিগত ৮ রানে তামিম ফেরেন প্যাভিলিয়নে। কিউইদের বাউন্স আর শর্ট বলের বিরুদ্ধে হাল ধরার প্রাণপণ চেষ্টা মাহমুদুল্লাহ আর সৌম্য সরকারের। কিন্তু মাসখানিক হলো নিউজিল্যান্ডে এসে যেন বাড়ি ফেরার তারা সবার, নইলে কি সাদা পোশাকের ক্রিকেটে এমন শট খেলে কেউ? সৌম্য ৩৬ আর সাকিব আউটের খাতায় ব্যক্তিগত ৮ রান। দায়িত্বহীন শটে মাহমুদুল্লাহ ফিরেছেন ৩৮ রান করে, বাকিরাই বা কি করবেন? দুর্বল বালির বাঁধের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। তবে ১১৫ রানে ৮ উইকেট হারানোর পর তাসকিন আর রাব্বি মিলে ব্যাটসম্যানদের দেখালেন এই উইকেটে কিভাবে রান তোলা যায়। বিশেষজ্ঞ ব্যাটসম্যান না হয়েও লেট ওভারে তাসকিন আর রাব্বির ব্যাটিং উত্তপ্ত মরুভূমির মাঝে এক পশলা বৃষ্টির স্বস্তির মতোই। তাদের ৫১ রানে জুটি মান বাঁচিয়েছে। তাসকিন ক্যারিয়ার সেরা ৩৩ আর রাব্বি অপরাজিত থাকেন ২৫ রানে। ১৭৩ রানে অল আউট বাংলাদেশ, ৬৫ রান বাদ দিলে নিউজিল্যান্ডের টার্গেট ১০৯। শেষ বিকেলে এই টার্গেট বড় কিছু নয় কিউইদের কাছে। ব্যক্তিগত ৩৩ রানে ওপেনার জিত রাভাল আউট হলেও টম লাথামের ৪১ আর গ্র্যানহোমের ৩৩ রানের অপরাজিত ইনিংসে ২-০তে ওয়ানডে টি টোয়েন্টি পর টেস্ট সিরিজও জিতে নেয় নিউজিল্যান্ড। আবারও দারুণ এক সম্ভাবনার অপমৃত্যু নিউজিল্যান্ড সফরের শেষের গল্পটা তাই হতাশার। যে টেস্ট ড্র করার কথা ছিল সেই টেস্ট হিসেবে তিন দিনেই হেরে বসল টাইগাররা। এ টেস্টে অনেক প্রাপ্তির সুযোগ ছিল বাংলাদেশের, কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের দারুণ ব্যাটিং ব্যর্থতায় অনেক স্বপ্নগুলো মাটিতে মিশিয়ে শূন্য হাতেই বাড়ি ফিরতে হচ্ছে বাংলাদেশ দলকে। ক্রাইস্টচার্চের হেগলি ওভাল থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। শেষ টেস্টে হারের জন্য কন্ডিশন নয়, বরং দলের সিনিয়র ব্যাটসম্যানদের দুষলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। একই সাথে ব্যর্থতার দায়ভার তুলে নিলেন নিজের কাঁধেও। তবে দেশের বাইরের উইকেটে চাপের মধ্যেও বাংলাদেশ ভালো খেলেছে বলে মন্তব্য করেছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। হবে হবে করেও হলো না এবার কোনো ম্যাচেই, কোনো কুলেই যেন তরি ফেরাতে পারেননি টাইগাররা। নিউজিল্যান্ড সফরের ব্যর্থতা ১৬ কলাপূর্ণ হলো শেষ টেস্টে ৯ উইকেটে হারের মধ্য দিয়ে।
দেশের মাটিতে সর্বশেষ কবে হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ সেটি খুঁজতে ফিরতে হবে অনেক পিছনে উল্টাতে হবে ক্রিকেটীয় পরিসংখ্যানের পাতা টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্সের দরুন এবার নিউজিল্যান্ডের কন্ডিশনটাও তাই চ্যালেঞ্জই ছিল এ সফরে সেই চ্যালেঞ্জে হার মানা দলের নাম বাংলাদেশ তবে বাংলাদেশ দলের বর্তমান চেহারার সাথে কন্ডিশনের অজুহাত কিছুটা বেমানানি বৈকি তাই তো সেই অজুহাত টানতে গেলেন না অধিনায়ক তামিমও অবলীলায় স্বীকার করে নিলেন নিজেদের ব্যর্থতার কথা ফার্স্টে আমরা ভালো ক্রিকেট খেলি নাই দেখে আমরা হেরেছি আমাদের মিস্টেকের কারণে আমরা আমার কাছে মনে হয় যে আমরা ম্যাচগুলো হেরেছি রাদার দ্যান কন্ডিশন আমরা হয়তো ইজি অপশনসটা নিছি এই কারণে আজকে আমাদের অবস্থা শেষ টেস্টের অধিনায়ক তামিম তো দেশের অন্যতম সেরা ব্যাটসম্যানও পুরো টুর্নামেন্টে ব্যাটসম্যানদের ব্যর্থতার কথা বলতে গেলে উঠে আসে তার নামটিও তামিম তাই দায় তুলে নিলেন নিজের কাঁধে আমি যদি স্ট্রাগল করতাম আউট হয়ে যেতাম দেন আই কুড হ্যাভ আন্ডারস্টুড বাট আমি কোনো সময় স্ট্রাগল করি না আই ওয়াজ ব্যাটিং ওয়েল বাট আমি ক্যাপিটালাইজ করতে পারি উইচ ইজ আ ক্রাইম এন্ড আমি আই এম গিলটি অফ ইট বিপরীতমুখী চিত্র কিউই শিবিরে পুরো সিরিজ জুড়ে একক প্রাধান্য বিস্তার করা যায়নি তবে সিরিজগুলো নিজেদের নামে লেখা তো হয়েছে দলীয় অধিনায়কের কণ্ঠে তাই দলের খেলোয়াড়দের পাশাপাশি বাংলাদেশের স্তুতিও প্রথম ইনিংসে আমরা প্রায় 60 রানের লিড পাই যেটি ম্যাচে প্রভাব ফেলেছে এরপর বোলারদের অসাধারণ বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে চলে আসে তবে পুরো সিরিজে বাংলাদেশের পারফরম্যান্সও ছিল নজরকাড়া বিরুদ্ধ কন্ডিশনে তারা যেভাবে লড়াই করেছে এবং চাপের মুখেও বেশ কয়েকবার ম্যাচে ফিরেছে এমন মানসিকতা অবশ্যই ইতিবাচক প্রত্যাশার প্রাপ্তি মিলেনি তবু অভিজ্ঞতা হয়েছে অনেক বিদেশি কন্ডিশনে নিয়মিত খেললে হয়তো কাঙ্ক্ষিত জয়টাও মিলবে আগামীতে আপাতত সেই আশাতেই সান্ত্বনা খুঁজছে টাইগাররা নোমান আবদুল্লাহ সময় সংবাদ দেশ থেকে বহুদূরে পড়ে থাকলেও চিরসবুজ বাংলা সবসময় মনে পড়ে থাকে নিউজিল্যান্ডে বসবাস করা বাঙালিদের তাই তো প্রিয় দলের খেলা দেখতে হ্যাগলি ওভালে জড়ো হয়েছিলেন ক্রিকেট প্রেমীরা মাত্র চার দিনেই টাইগাররা হেরে গেলেও সাকিব তামিমদের পারফরমেন্সে খুশি এই প্রবাসীরা এ সিরিজ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলেও প্রত্যাশা তাদের সেই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন তারা স্বপ্ন আর বাস্তবতার মাঝে বিস্তর ফারাক থেকে গেল নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাসে প্রথমবারের মতো ড্র করার স্বপ্ন দেখাচ্ছিল টাইগাররা কিন্তু ব্যাটিং ব্যর্থতায় হেরে গেল বাংলাদেশ তবে এই হেরে যাওয়ার পরও এখানকার প্রবাসী সমর্থকরা গ্যালারিতে গগনফাটা উল্লাসে সমর্থন করেছেন এখানে লাল সবুজের দল বা টাইগাররা যেখানেই যাক আমরা সেখানে রয়েছি অনেক ক্ষেত্রে আমাদের প্রত্যাশার সাথে প্রাপ্তির সংযোগটা যতটা সুখকর হওয়ার কথা ততটা সুখকর আমাদের জন্য হয় না আর একটু ভালো খেলতে পারতো তারপরে যতটুকু খেলেছে আমরা অনেকটাই আনন্দিত যদিও হেরেছে তারপর খুবই ভালো লাগলো যে আমরা খুব গর্ব অনুভব করতেছি আজকে নিউজিল্যান্ডের মাটিতে বড় দলগুলো যখন বিশ্বের সময় সফরে আসে তারাও কিন্তু খুব ভালো ইতিবাচক পারফরমেন্স করে যেতে পারে না সেই তুলনায় 6 বছর পর বাংলাদেশ যখন নিউজিল্যান্ডের মাটিতে এসেছে ইতিবাচক ফলাফল করেছে বলছেন দর্শকরা আমাদের ব্যর্থতা হচ্ছে যে যে চান্সগুলো এসেছে আমরা হয়তোবা সম্পূর্ণ ইউজ করতে পারিনি আর এর জন্য হয়তোবা বাংলাদেশ থেকে এখানকার ওয়েদারটা সম্পূর্ণ ভিন্ন জয় পরাজয় থাকবেই অবশ্যই বাংলাদেশ দল আরো অনেক বেশি ভালো করবে এবং এই প্রত্যাশাই আমার বাংলাদেশ 6 বছর পর এসে নিউজিল্যান্ডের মাটিতে যতটুকু পারফরমেন্স করেছে তাতে তারা সন্তুষ্ট মাসে একটা ইতিহাসের হাতছানি ছিল সেটা মিস হয়েছে তবে পরবর্তীতে বাংলাদেশের ভারত সফর সেখানে তারা শুভকামনা জানিয়েছেন ক্রাশার্সের হেগলি ওভাল থেকে হুমায়ুন টুবি রোজ সময় সংবাদ নিউজিল্যান্ড নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ কোনো ম্যাচ জিততে না পারলেও সিরিজকে ব্যর্থ বলতে নারাজ বিশেষজ্ঞরা দলের হারের জন্য কিউই উইকেটে বাংলাদেশের খেলার অনভিজ্ঞতাকেই দায়ী করলেন তারা তবে দলের বিপদের সময় সিনিয়র ব্যাটসম্যানদের আর একটু দায়িত্বশীল হওয়া উচিত ছিল বলে মনে করেন তারা টেস্টটা একদম নিউজিল্যান্ডের উইকেটে হয়েছে এই উইকেটে এরকম কন্ডিশনে ব্যাটিং করা আমাদের জন্য আসলে আমরা খুব অভ্যস্ত না ফলে ব্যাটিং বিপর্যয়টা হয়েছে আসলে প্রাপ্তিটা কম নয় এই অর্থে যে আমরা একটা ইনিংসের লিড পেয়েছি একটা ইনিংসে প্রায় 6 রান করেছি আমাদের সিনিয়র প্লেয়াররা তারা উইকেট থ্রো করেছেন এটা ঠিক আছে উইকেটে অনেক মানে ব্যাট করা অনেক কঠিন ছিল কিন্তু তারা কিন্তু অনেকে তারপর ওই উইকেটে যারা হয় রেসপন্সিবিলিটি আর বেশি নিতে হয় এবং তারা উইকেট থ্রো করেছেন এইটা হচ্ছে হতাশার দিক আজকে কয়েকজন ব্যাটসম্যান তামিম যাবে আউট হলেন সাকিব যাবে আউট হলেন যেহেতু তিনজন সিনিয়র প্লেয়ার নেই ফলে তাদের রেসপন্সিবিলিটি আর একটু বেশি ছিল এদিকে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করায় পাকিস্তানকে টপকে টেস্ট র্যাঙ্কিং এর 5 নম্বরে উঠে এসেছে নিউজিল্যান্ড কিউইদের রেটিং পয়েন্ট এখন 98 আর সিরিজ হারের খেসারত হিসেবে 3 রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ 62 পয়েন্ট নিয়ে টাইগাররা আছে টেবিলের 9 নম্বরে 120 রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে আছে ভারত এর পরপরই আছে অস্ট্রেলিয়া তাদের পয়েন্ট 109 2 পয়েন্ট পিছিয়ে তাদের থেকে তাদের ঘাড়ে শ্বাস ফেলছে দক্ষিণ আফ্রিকা তাদের পয়েন্ট 101 101 রেটিং পয়েন্ট নিয়ে ইংল্যান্ড আছে তালিকার 4 নম্বরে 96 রেটিং পয়েন্ট পয়েন্টে সিরিজ শুরু করা নিউজিল্যান্ড 2 পয়েন্ট যোগ করে 98 পয়েন্ট নিয়ে উঠে এসেছে 5 নম্বরে
এক পয়েন্ট পিছিয়ে থেকে এরপরই আছে পাকিস্তান ৯৬ এবং ৬৯ পয়েন্ট নিয়ে তালিকার ৭ ও ৮ নম্বরে আছে যথাক্রমে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। ৬২ পয়েন্ট নিয়ে টাইগাররা আছে ৯ নম্বরে, আর মাত্র ৫ রেটিং পয়েন্ট নিয়ে সবার নিচে আছে জিম্বাবুয়ে। তথ্য প্রযুক্তি আইনে মামলার পর ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে ২০ লাখ টাকার যৌতুক বিরোধী আইনে মামলা করেছেন নাসরিন সুলতানা। এই বিষয়ে সানির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। ক্রিকেটার সানির স্ত্রী হিসেবে সামাজিক স্বীকৃতির দাবিও করেন নাসরিন। এদিকে সানির নারী বিষয়ক ঘটনায় বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দোষী প্রমাণিত হলে তাকে কোনো রকম সহায়তা দেয়া হবে না বলে জানান বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি খুলে আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে রোববার গ্রেফতার হন ক্রিকেটার আরাফাত সানি। অভিযোগকারী নাসরিন সুলতানা নিজেকে সানির স্ত্রী বলেও দাবি করেন। সেই মামলায় একদিনের রিমান্ড শেষ হবার আগেই সিএমএম কোর্টে সানির বিরুদ্ধে আরো একটি মামলা করেছেন নাসরিন। এবার যৌতুক বিরোধী আইনে মামলা করা হয়েছে বলে জানান বাদীর আইনজীবী। তাকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল যে ২০ লক্ষ টাকা দিলে হয়তো তার মাকে কনভেস্ট করে তাকে ঘরে তুলতে পারবে, এজন্য বিজ্ঞ আদালতে যৌতুক বিরোধী আইনে চার ধারা মামলা দায়ের করা হয়েছে এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামি পক্ষে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। নাসরিন সুলতানা নিজেকে সানের স্ত্রী বলে দাবি করলেও বা হাতে এই স্পিনারের পাসপোর্টে তেমন কিছুই উল্লেখ নেই। ২০১৪ সালের মে মাসে করা পাসপোর্টে সানি নিজেকে অবিবাহিত উল্লেখ করেছেন। তবে একের পর এক মামলা করলেও নাসরিনের চাওয়া সানের স্ত্রী হিসেবে সামাজিক স্বীকৃতি। ওর সাথে আমার রিলেশন ছিল ২০০৯ থেকে, তারপর ২০১৪ তে আমরা বিয়ে করি। আমি স্টিল এখনো ওর বিবাহিতা স্ত্রী, আমি এটার স্বীকৃতিটা চাই এবং আমার সাথে যা হয়েছে এটা যাতে অন্য কারোর সাথে না হয়। এদিকে জাতীয় দলে নিয়মিত প্রতিনিধিত্ব করা তারকা ক্রিকেটারের এমন কেলেঙ্কারিতে বিব্রত দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। শৃঙ্খলার বিষয়ে নিজেদের অবস্থানও জানান বিসিবির প্রধান নির্বাহী। ক্রিকেট বোর্ড কোনো পুলিশিং অথরিটি বা ইন্টেলিজেন্স কোনো এজেন্সি বা কিছু না যে এভাবে মনিটর করা সম্ভব। তারপরে আমাদের যতটুকু এডুকেশন প্রোগ্রাম এবং বিভিন্ন কার্ড আমাদের তাদের সাথে ইন্টারাকশনের মাধ্যমে তাদেরকে বোঝানো হয়েছে এবং বলা হয়েছে, আই এম শিওর বিষয়গুলো আস্তে আস্তে ইম্প্রুভ করবে। কেউ যদি কনভিক্টেড হয়ে থাকে বা আদালতের দৃষ্টিতে সেখানে বোর্ডকে পাশে না পড়ার সম্ভাবনাই বেশি। যৌতুকের মামলায় আরাফাত সানিকে আগামী ৫ এপ্রিল উপস্থিত থাকার নির্দেশ দেন আদালত। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটার আরাফাত সানির নারী কেলেঙ্কারির ঘটনায় তোলপাড় ক্রিকেট পাড়া। রুবেল, শাহাদাত, সাব্বির ও আলামিনের পর সানিকে নিয়ে এমন বিতর্ক অপ্রস্তুত করেছে ক্রিকেট বোদ্ধাদেরও। ভবিষ্যতে ক্রিকেটারদের ঘিরে এ ধরনের বিতর্ক এড়াতে বিসিবির আচরণবিধিতে আরো কঠোর হওয়া উচিত বলে মনে করেন তারা। বিস্তারিত মাকসুম আলম খানের রিপোর্টে। তুমুল জনপ্রিয়তা স্রোতে নিজেদের ক্যারিয়ারে কালির দাগ ফেলছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। নারী নির্যাতন মামলায় রুবেলের কারাদণ্ড, শাহাদাতের গৃহকর্মী নির্যাতনের ঘটনা, বিপিএলের সাব্বির ও আলামিনের নারী কেলেঙ্কারিতে জরিমানা, আর সবশেষ তথ্য প্রযুক্তি ও যৌতুক বিরোধী আইনে আরাফাত সানির রিমান্ড। এমন সব ঘটনায় প্রশ্নবিদ্ধ হচ্ছে তাদের ব্যক্তিত্ব। নৈতিকতা বহির্ভূত কার্যক্রমে আদালতের চৌকাঠ মাড়াচ্ছেন ক্রিকেটাররা। এতে করে বিশ্ব ক্রিকেটে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির। এমন না যে তারা আন্ডার ১৬, আন্ডার ২০ ছেলে তারা বুঝতে পারছে না, তারা ভালোভাবে বোঝে। তারা মোটামুটি সবাই ম্যাচের বাংলাদেশ দলে খেলছে অনেকদিন ধরে, আট দশ বছর ধরে খেলছে তারা। সুতরাং উচিত তাদের সেভাবে চলাফেরা করা। ন্যাশনাল টিমকে তারা রিপ্রেজেন্ট করে, বাংলাদেশকে তারা রিপ্রেজেন্ট করছে, তো এখানে তাদের অনেক সতর্ক হতে হবে তাদের আচার ব্যবহারে। একটা ঘটনা বলে বিচ্ছিন্ন ঘটনা বলা যায়, কিন্তু যখন দুইটা তিনটা ঘটনা ঘটে একাধিক, দুইটা বেশ কয়েকটা ঘটনা আসলে গত এক দেড় বছরে বহির্বিশ্বের কাছে, তো এদের ভাবমূর্তি, আমাদের ক্রিকেটের ভাবমূর্তি খারাপ হয়েই তারা ভাববে যে আসলে এদের মধ্যে যথেষ্ট নৈতিক অবস্থান নাই। দেশের ক্রিকেটে যেন সংক্রমিত হচ্ছে বিতর্কিত বিষয়, সামাজিক দৃষ্টিকোণ থেকেও যেটির আছে নেতিবাচক প্রভাব। বিসিবির আচরণবিধিতে তাই আরো কঠোর হবার তাগিদ বিশ্লেষকদের। ফ্যানদের সাথে প্লেয়ারদের যে একটা সম্পর্ক, এটাকে আমার মনে হয় যে চেক এন্ড ব্যালেন্সে থাকা উচিত। আর ভবিষ্যতে আমার মনে হয় যে আমাদের তাদের জন্য আলাদাভাবে আবার একটা কোড অফ কন্ডাক্ট আমাদের হয়তো তৈরি করতে হবে। তারকা হোক আর যেই হোক, তাকে আসলে স্বাভাবিক আইনে স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে আনা উচিত এবং সেই ক্ষেত্রে তার যে রেগুলেটিং অথরিটি মানে এখানে ক্রিকেট বোর্ড, সেই ক্রিকেট বোর্ড আসলে সেই ক্ষেত্রে সাহায্য করা উচিত যাতে আইন তার মতো করে চলে। একটু একটু করে এগোচ্ছে বাংলাদেশের ক্রিকেট, মাঠের খেলায় উন্নতির সঙ্গে বাড়ছে ক্রিকেটারদের কদর আর তারকা খ্যাতি। বলা হয় বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ে দায়িত্ব, সামাজিক দায়বদ্ধতা। আর ক্রিকেটারদের এমন মোহ ও বিশৃঙ্খল হয়ে যাওয়া থেকে প্রতিহত করতে এখনই সতর্ক না হলে ভবিষ্যতে অবস্থার আরও অবনতি হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।
ক্রিকেটের আরো খবর, অবশেষে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট লীগ বিসিএল। সবকিছু ঠিকঠাক থাকলে 28 জানুয়ারি থেকে শুরু হচ্ছে খেলা। ঘরোয়া ক্রিকেটের লঙ্গার এই ভার্সনকে সামনে রেখে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে দলগুলি। তবে বারবার টুর্নামেন্টের সূচি পরিবর্তন হওয়ায় তাতে নেতিবাচক প্রভাব পড়ছে খেলোয়াড়দের পারফরমেন্সে, এমনটাই মনে করেন ক্রিকেটাররা। বেশ কয়েক দফা পিছিয়ে এ মাসের 28 জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লীগ বিসিএল এর পঞ্চম আসর। ভারত ও শ্রীলঙ্কা সফরের কারণে ফ্রাঞ্চাইজি ভিত্তিক প্রথম শ্রেণীর এই টুর্নামেন্টে পাওয়া যাবে না জাতীয় দলের খেলোয়াড়দের। তাছাড়া এই দুই সিরিজের আড়ালে পড়ে ভেস্তে যেতে পারে টুর্নামেন্টের মূল উদ্দেশ্য, এমন সংখ্যায় প্রকাশ করলেন সেন্ট্রাল জোনের অলরাউন্ডার মোশারফ রুবেল। ডোমেস্টিকটাও কিন্তু ফোকাস করা উচিত, লাইক অস্ট্রেলিয়া দেখবেন বিগ ব্যাশ এবং ইন্টারন্যাশনাল খেলা একসাথে চলে, তো আমাদের দেখা যায় যে ন্যাশনাল টিমের খেলা যখন চলে তখন এটা একদম ফোকাস থাকে না। এখানেও যদি ফোকাসটা থাকে তাহলে আমার মনে হয় এখানেও কম্পিটিটিভ ম্যাচ হবে। এবারের বিসিএল হবে ডাবল লিগ পদ্ধতিতে, সবগুলো ম্যাচই হবে ঢাকার বাইরে 5 ভেন্যুতে। তবে সবকিছু ছাপিয়ে দেশের ক্রিকেটের জন্য আবারও একটি নির্দিষ্ট ক্যালেন্ডারের দাবি এই অলরাউন্ডারের। আমাদের তো ওইভাবে ক্যালেন্ডারটা ওইভাবে এখনো বিল্ড আপ হয় না, ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার আর ডোমেস্টিক ক্যালেন্ডার অনেক ক্ল্যাশ করে, দেখা যায় বাংলাদেশে ট্যুর থাকতেছে ওই সময় ডোমেস্টিক পড়তেছে, আবার এত বেশি খেলা, সো এটা ডিফিকাল্ট হয়ে যায়। এদিকে বিপিএল এনসিএল এর পর বিসিএল এও ভালো পারফর্ম করে জাতীয় দলের নির্বাচকদের নজর কাটতে চান সাউথ জোনের পেসার আলামিন হোসেন। সঙ্গে নিউজিল্যান্ড সফরে টাইগারদের বাজে পারফরমেন্সের কারণ হিসাবে দায়ী করলেন দীর্ঘদিন দেশের বাইরে না খেলাকে। অনেকদিন যাবত ঘরের মাঠে ক্রিকেট খেলছি, খুব ভালো খেলছি, তো হঠাৎ করে যে ওই কন্ডিশনে যে অ্যাডাপ্ট করা হয়তো বা কষ্ট হয়ে গেছে, ওখান থেকে যে ভুল ভ্রান্তি বা ওখান থেকে যে প্রাপ্তি ওটা কাজে মানে যার যার এক্সপিরিয়েন্সটা শেষে নিয়ে আপনার সামনে যে ইন্ডিয়া বা শ্রীলঙ্কা সিরিজ আছে ওটাতে কাজে লাগালে হয়তো বা টিমের জন্য আরো ভালো। ভবিষ্যতে বিসিএল এর সূচি তৈরি করার ক্ষেত্রে বর্ষা মৌসুমকে এড়িয়ে চলার আহ্বান এই দুই ক্রিকেটারের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন 3 ম্যাচ টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে ভারত। বিশ্রামের জন্য দলে রাখা হয়নি স্পিনার রবিচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে, তাদের পরিবর্তে দলে ডাক পেয়েছেন লেগ স্পিনার অমিত মিশ্র ও ডানহাতি অফ স্পিনার পারভেজ রসুল। মাত্র ইংল্যান্ডের বিপক্ষে 2-1 ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ভারত। সিরিজের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন অশ্বিন ও জাদেজা, কিন্তু কিছুদিন পরই আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে 4 টেস্টের সিরিজ আছে, বাংলাদেশের সাথে একটি টেস্ট ম্যাচও। আসন্ন এসব সিরিজের আগে দুই সেরা স্পিনারকে বিশ্রাম দিতেই তাদেরকে দলের বাইরে রাখা হয়েছে। ভারতের হয়ে 8টি টি-20 ম্যাচে 14টি উইকেট শিকার করা মিশ্র ওয়ানডে দলে থাকলেও খেলার সুযোগ পাননি। আর রঞ্জি ট্রফিতে অসাধারণ পারফরমেন্সের পুরস্কার স্বরূপ দলে ডাক পেলেন পারভেজ রসুল। তাছাড়া লোয়ার অর্ডারে কার্যকর ব্যাটিংয়ে পারদর্শী রসুল। 26 জানুয়ারি কানপুরে প্রথম টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হবে। দেশের ফুটবলের খবর, বঙ্গবন্ধু গোল্ড কাপের জন্য বিকেএসপিতে চলছে জাতীয় ফুটবল দলের কন্ডিশনিং ক্যাম্প। প্রাথমিকভাবে 32 জন ফুটবলারকে নিয়ে 12 দিন চলবে এই ক্যাম্প। দ্বিতীয় দফায় সুযোগ দেওয়া হবে বাকি ফুটবলারদের, পরে এখান থেকে নির্বাচন করা হবে চূড়ান্ত দল। এদিকে লীগ শেষে দীর্ঘ বিরতিতে বঙ্গবন্ধু গোল্ড কাপ ও শেখ কামাল ক্লাব কাপের আগে ফিটনেস ধরে রাখতে এই ক্যাম্প ভূমিকা রাখবে বলে জানালেন ফুটবলাররা। সাভার প্রতিনিধি মুজাফফর হোসেন জয়ের তথ্য ও ছবিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খবর থাকছে এই প্রতিবেদনে। বিকেএসপির মনোরম পরিবেশে চলছে নিবিড় অনুশীলন। মার্চের শেষে ঘরের মাঠে বঙ্গবন্ধু গোল্ড কাপ, এ আসরে জাতীয় দল ও অনূর্ধ্ব-23 দলকে খেলানোর পরিকল্পনা আছে বাফুফের। সেজন্যই 62 জন ফুটবলারকে ডাকা হয়েছে অনুশীলন ক্যাম্পে। তবে প্রথম পর্বে 32 জন ফুটবলারকে নিয়ে বিকেএসপিতে চলছে কন্ডিশনিং ক্যাম্প। গেল বছর ভুটানের কাছে হারের পর থেকে আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। ভুটান ব্যর্থতার পর অন্ধকার নেমে এসেছে দেশের ফুটবলে। জীর্ণ জরা ভুলে দেশের ফুটবলে নতুন জোয়ার আনতেই এবার উঠে পড়ে লেগেছে বাফুফে। ফেব্রুয়ারিতে শেখ কামাল ক্লাব কাপের পর বঙ্গবন্ধু গোল্ড কাপ, এরপর ডিসেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ, সব মিলিয়ে জাতীয় দলের ফুটবলারদের তৈরি করতেই এই উদ্যোগ বাফুফের। মূল উদ্দেশ্যটুকু হচ্ছে তারা কোন স্টেজে এসে এখানে শুরু করলো এবং 12 দিন পরে তারা কোথায় গিয়ে শেষ করলো। ফিটনেস ট্রেনার আছেন জন হুইটেল, সেটার একটা রিপোর্ট তৈরি করবেন। পরবর্তীতে এদের মধ্যে থেকে যারা ভালো পারফর্ম করবে তাদেরকে নিয়ে চূড়ান্ত ন্যাশনাল টিম তৈরি করা হবে বঙ্গবন্ধু গোল্ড কাপের জন্য। কন্ডিশনিং ক্যাম্পে 32 জন ফুটবলারের মধ্যে রয়েছেন 4 গোলরক্ষক, তাদের নিয়ে বেশ আশাবাদী গোলরক্ষক কোচ। এখানে 4 গোলরক্ষককে নিয়ে কাজ করছি আমি, ওদের মাঝে বেশ আগ্রহ দেখছি, নিজের ফর্ম ধরে রাখতে সবটুকু দিয়ে চেষ্টা করছে ওরা। লীগ শেষ হয়েছে প্রায় 3 সপ্তাহ হয়েছে, দীর্ঘ বিরতিতে এ সময় ফিটনেস হারিয়ে ফেলেন অনেক ফুটবলার। তবে আন্তর্জাতিক আসরের আগে
যোগে এই ক্যাম্প ফিটনেস ফেরাতে সাহায্য করবে বলে জানালেন ফুটবলাররা। ওয়ার্ল্ডের সব দেশে হয় কন্ডিশনিং ট্রেনিংটা, সবসময় ক্লাব লেভেলে হয়, বাট এখন ন্যাশনাল টিম এটা স্টার্ট করাটাই আপনার দুই ভাগে করাতে 55টা প্লেয়ার আপনার এই কন্ডিশনিং ট্রেনিং করতে পারবে, যারা আগে করে নাই তারা ওই সুযোগ পাবে। টেকনিক্যাল ডিরেক্টর এবং আমাদের যে ট্রেনার কোচ, আমাদের যে আজকে 12 দিন ক্যাম্পটা শুরু করতেছি বা আমরা করতেছি, এটা আমাদের সামনে একটা টুর্নামেন্ট, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট প্লাস আমাদের লিগের জন্য একটা ভালো কাজে দিবে। প্রথম পর্বে 32 জন ফুটবলার 12 দিন থাকবেন এই কন্ডিশনিং ক্যাম্পে, এরপর দ্বিতীয় দফায় সুযোগ পাবেন বাকিরা। সময় সংবাদ সাভার। খেলার সময় আরো থাকছে, অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস, পুরুষ এককে জয়যাত্রা ধরে রেখেছেন রাফেল নাদাল। দেশের নারী ফুটবলের খবর আসছে, সেপ্টেম্বরে থাইল্যান্ডে হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্বে অংশ নেওয়ার আগে নিজেদের প্রস্তুতির অংশ হিসেবে জাপানের একটি টুর্নামেন্টে খেলতে মঙ্গলবার ঢাকা ছাড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। এই টুর্নামেন্ট থেকে অভিজ্ঞতা অর্জনকেই বড় করে দেখছেন দলের কোচ এবং অধিনায়ক, তবে লক্ষ্য থাকবে সামর্থ্যের সবটুকু দিয়ে ভালো কিছু করার। সাম্প্রতিক সময়ে দেশের ফুটবল অঙ্গনে একের পর এক সাফল্য আসছে নারী ফুটবলকে ঘিরে। গেল সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের মাটিতে রানার্স আপ হয়েছে বাংলাদেশের মেয়েরা। দেশের ফুটবলে ছেলেরা যখন ব্যর্থতার বৃত্তে ঘুরছে, সেখানে মেয়েরা এনে দিচ্ছে বিভিন্ন টুর্নামেন্টে অভাবনীয় সাফল্য। এমন সাফল্যের পর সবারই প্রত্যাশা ছিল নারী দলের প্রতি যত্নবান হবেন দেশের ফুটবলের কর্তা সংস্থাটি, কিন্তু বাস্তব চিত্রটা একেবারেই ভিন্ন। 21 দলের অংশগ্রহণে জর্ডানে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী এশিয়া কাপের বাছাই পর্ব। গত বছর বাফুফেকি টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য চিঠি পাঠালেও তাতে সাড়া দেয়নি ফেডারেশন। দূরদর্শিতার অভাব আর লাল সবুজের মেয়েদের উপর আস্থাহীনতায় অংশগ্রহণ থেকে বিরত থেকেছে বাফুফে। আমরা ইচ্ছা করেই করেছি, কারণ আমরা চাইনি যেখানে আমরা একটা পজিটিভ ট্র্যাকে এগুচ্ছি সেখানে একটা নেগেটিভ রেজাল্ট আমরা আনতে চাইনি। আমার সিনিয়র টিম ওই লেভেলের না, এখন যদি সিনিয়র টিম পার্টিসিপেট করে তারা 10-12টা গোল খেত, পাশাপাশি আমার জুনিয়র টিম ভালো রেজাল্ট করতেছে, এটা আমাদের জন্য কিন্তু খুব ভালো কিছু বয়ে আনতো না। বড় টুর্নামেন্টে অংশ নিতে না পারলেও সাফের রানার্স আপ নারী দল একের পর এক সম্বর্ধনা পেয়েই যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদির ব্যবসায়িক প্রতিষ্ঠান এনভয় গ্রুপ সম্বর্ধনা দিয়েছে মেয়েদের। ভালো ফলাফল ধরে রাখতে প্রয়োজনীয় সব ধরনের সুযোগ সুবিধার আশ্বাস দিলেন এই বাফুফে কর্তা। ভবিষ্যতে এই ইয়ুথ প্রোগ্রামে যে প্লেয়ারগুলো আসবে আন্ডার-14, আন্ডার-16, আন্ডার-19, যে বয়স ভিত্তিকে পুরুষ ছেলে মেয়ে যারাই আসবে তাদেরকে আমরা দীর্ঘমেয়াদী ক্যাম্পের ব্যবস্থা করব, সেই জন্য যা যা লাগবে সেই ব্যবস্থা করব। সাফ এবং এএফসির পরবর্তী সকল টুর্নামেন্টে অংশ নেওয়ার প্রতিশ্রুতি মিলল বাফুফের পক্ষ থেকে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর, ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে লিগ লিডার চেলসি। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে হাল সিটিকে 2-0 গোলে হারিয়েছে অ্যান্থনিও কন্তের দল, ফলে 22 খেলায় 55 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরো মজবুত করেছে ব্লুজরা। অন্যদিকে লালিগায় বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা, মেসি সুয়ারেজ নেইমারের গোলে এইবারকে 4-0 গোলে হারিয়েছে কাতালান জায়ান্টরা। বছরের শুরুটা হার দিয়ে করলেও এরপর টানা 2 ম্যাচ জয়ে আবারও পুরনো রূপে ফিরেছে চেলসি। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পোক্ত করতে স্ট্যামফোর্ড ব্রিজে ব্লুরা মুখোমুখি হয় অপেক্ষাকৃত দুর্বল হাল সিটির, ঘরের মাঠে যে দলটির বিপক্ষে কখনোই হারেনি চেলসি। এবারও যে নতুন কিছু হচ্ছে না তার আভাস পাওয়া যায় ম্যাচের শুরুতেই। ব্লুজদের হয়ে শততম ম্যাচ খেলতে নামা দিয়েগো কস্তা 10 সেকেন্ডের মধ্যেই লিড এনে দিতে পারতেন দলকে, তবে সে যাত্রায় সফলতার মুখ না দেখলেও আক্রমণের ধার কমেনি স্বাগতিকদের। বলের দখল নিজেদের কাছে রেখে ম্যাচের নিয়ন্ত্রণও নিয়ে নেয় অ্যান্থনিও কন্তের দল, যদিও গোলের জন্য অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ পর্যন্ত। যোগ করার সময় 7ম মিনিটে ভিক্টর মোজেসের অ্যাসিস্টে গোল করেন দিয়েগো কস্তা, সেই সঙ্গে স্মরণীয় করে রাখেন ক্লাবের হয়ে শততম ম্যাচটি। দ্বিতীয়ার্ধেও সমান্তরে আক্রমণ চালাতে থাকে স্বাগতিকরা। ম্যাচ শেষ হবার 9 মিনিট আগে সেস্ক ফ্যাব্রেগাসের অ্যাসিস্টে চেলসির হয়ে জয়সূচক গোল করেন গ্যারি কাহিল, সঙ্গে ইপিএল শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের পথে আরও একটু এগিয়ে যায় কন্তের দল। অন্যদিকে লালিগায় শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর লক্ষ্যে এইবারের মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। মেসি সুয়ারেজ নেইমাররা একাদশে থাকলেও স্প্যানিশ মিডফিল্ডার ডেনিস সুয়ারেজ এগিয়ে নেন বার্সাকে। 1 গোলের লিড নিয়ে বিরতিতে যায় লুই এনরিকের দল।
তবে দ্বিতীয়ার্ধে স্বরূপে দেখা যায় এমএসএন ত্রয়ীকে। 50 মিনিটে মেসিকে দিয়ে গোল করানোর পর 68 মিনিটে স্কোরশিটে নাম লিখান দারুণ ফর্মে থাকা লুইস সুয়ারেস। আর ম্যাচের যোগ করার সময় ব্রাজিলিয়ান সেন্সেশন নেইমারের দারুণ ফিনিশিংয়ে 4-0 গোলে সহজ জয় নিশ্চিত হয় বার্সার। তবে জয় পেলেও 19 ম্যাচে 41 পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। অস্ট্রেলিয়ান ওপেনের খবর। অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস, জোহান্না কন্তা ও ডেভিড গাফিন। এর আগে বড় বোন ভেনাস দাপোটের সঙ্গে এবারের আসরের প্রথম কোয়ার্টার ফাইনালে পা রাখেন, তবে ছোট বোন সেরেনার পথটা এত সহজ ছিল না। চতুর্থ রাউন্ডে 7-5 ও 6-4 গেমে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠেন সেরেনা। ইঞ্জুরির কারণে এবার অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেয়ারই কথা ছিল না 23টি গ্র্যান্ডস্লামের মালিক সেরেনার। ইউএস ওপেনের পর মাত্র 2টি প্রস্তুতিমূলক ট্যুর খেলেছেন তিনি, তবে অস্ট্রেলিয়ান ওপেনে এখনও নিজের আধিপত্য ভালোভাবেই ধরে রেখেছেন সাবেক 1 নম্বর এই তারকা। আরেক ম্যাচে একতেরিনা মাকারোভাকে 6-1-6-4 গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ব্রিটিশ তারকা জোহান্না কন্তা। শীর্ষ 8-এ কন্তার মুখোমুখি হবেন সেরেনা। এছাড়াও পুরুষ এককের ম্যাচে অস্ট্রিয়ার ডমিনিক থিয়েমকে 5-7, 7-6, 6-2 ও 6-2 গেমে হারিয়ে শীর্ষ 8 নিশ্চিত করেছেন বেলজিয়ামের ডেভিড গফিন। সাভারের ডেন্ডাবর নবীন সংসদের আয়োজনে এক মাস ব্যাপী দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শত শত দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনালে জ্যেষ্ঠ দ্বৈতে 2-1 সেটের ব্যবধানে চ্যাম্পিয়ন হয়েছেন সোহেল ও ওয়াহিদুল, এবং কনিষ্ঠ দ্বৈতের খেলায় 3-1 সেটের ব্যবধানে শিরোপা জিতেছেন সৌরভ ও রিফাত। খেলা শেষে ঢাকা 19 আসনের সাংসদ ডাক্তার এনামুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ডেন্ডাবর নবীন সংঘের সভাপতি। প্রাইজম্যান হিসেবে চ্যাম্পিয়ন দলকে 30,000 ও রানার্স আপ দলকে 20,000 টাকা দেওয়া হয়। মাসব্যাপী এই টুর্নামেন্টে কনিষ্ঠ বিভাগে 40টি এবং জ্যেষ্ঠ বিভাগে অংশ নেয় 24টি দল। চাঁদপুরের মতলব দক্ষিণে হজরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে 78টি ইভেন্টে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী 200+ শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। এছাড়া বিদ্যালয়ের মেধাবী ও কৃতি 50 শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ শেষে মনোগত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ওয়ানডে টি টোয়েন্টির পর টেস্টেও নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হল বাংলাদেশ। ক্রাইস্ট চার্চ টেস্টে 9 উইকেটের বড় ব্যবধানে হার টাইগারদের। আরাফ আস্তানির বিরুদ্ধে এবার যৌতুকের মামলা। বিব্রত বিসিবি, আদালতে দোষী প্রমাণ হলে পাশে থাকবে না বোর্ড, জানালেন সিইও। আচরণবিধি আরো কঠোর করার পরামর্শ। বঙ্গবন্ধু গোল্ড কাপের জন্য বিকেএসপিতে চলছে অনুশীলন ক্যাম্প। ফিটনেস ফেরাতে এই ক্যাম্প ভূমিকা রাখবে মত ফুটবলারদের। জাপান গ্রিন সাকাই ফুটবল উৎসবে অংশ নিতে মঙ্গলবার দেশ ছাড়বে অনূর্ধ্ব 16 নারী ফুটবল দল। সামর্থ্যের সবটুকু দিয়ে ভালো কিছু করার স্বপ্ন কিশোরীদের। এবং ইপিএলে জিতেছে চেলসি। লা লিগায় মেসি সুয়ারেজ নেইমারের এই গোলে এইবারকে 4-0 গোলে হারিয়েছে বার্সেলোনা। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন।